আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও রেসিপি। রান্নার সময় ছোট ছোট ভুলের কারণে কারো ক্ষেত্রে পোলাও সাদা হয় না, লালচে বর্ণ হয়ে যায়, বা কারো ক্ষেত্রে ঝরঝরে হয় না, পোলাও আটালো আটালো হয়ে যায়। তো আজকের রেসিপিতে সকল রকমের টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলেন দেখে আসি আজকের রেসিপিতে কী কী লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, বেশি গোল্ডেন করে না, হালকা করে আমি ভেজে নিয়েছি। তো এখন আগে থেকে আমি চাউলগুলো ধুয়ে রেখেছি, পোলাও রান্না করার 5 মিনিট আগে চাউলগুলো আমি ধুয়ে রেখেছি, পানি একদম ঝরিয়ে নিয়েছি। পোলাও রান্নার প্রথম টিপস হচ্ছে পোলাও রান্নার আগে চাউলগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে একদম, তাহলে পোলাওগুলো একদম ঝরঝরে হবে, আটালো হবে না, আর পোলাওগুলো দেখতেও ভালো লাগবে। তো দেখতেছেন আমি এখন চাউলগুলো দিয়ে দিয়েছি এক টুকরো দারুচিনি, 3টা এলাচ আর 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আমি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু খেয়াল করবেন, যেই পটে আপনি চাউল দিবেন ওই পটের মাপে 2 পট পানি দিতে হবে। এই মাপটা খেয়াল রাখলে আর চাউলগুলো ভালো করে ভাজলে, আর চাউল রান্নার আগে 5 মিনিট ধুয়ে পানি ঝরিয়ে নিলে, তাহলে আপনার পোলাও একদম পারফেক্ট হবে, ঝরঝরে হবে, কোনো প্রবলেম হবে না। তো এই 2টা স্টেপ ফলো করলে আপনার পোলাও পারফেক্ট হবে অবশ্যই। পোলাও রান্না একদম ইজি, একদম সহজ, একটু খেয়াল করলেই পারা যায়। একদম নতুন রাঁধুনিদের জন্য পোলাও রান্না একদম সহজ হয়ে যাবে এই রেসিপিটা যদি ফলো করেন। তো আমি প্রথমে আদা দিই নাই, এখন কিছুক্ষণ ভাজার পরে আমি আদাটা দিচ্ছি, কারণ প্রথমে আদা দিয়ে দিলে আদার ঘ্রাণটা চলে যায়। তো এই জন্য আমি এখন আদা দিয়ে দিয়েছি, আর একটু লেড়ে ছেড়ে একটু পরে আমি পানি দিয়ে দিব। আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে দেখতেছেন, চাউলগুলো একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে, তাহলে আপনার পোলাওগুলো একদম ঝুরঝুরে হবে, না হলে পোলাওগুলো আটালো হয়ে যাবে, আপনার খেতে ভালো লাগবে না। তো দেখতেছেন আমার চাউল ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পোলাও চাল যতটুকু নিব তার ডবল পানি দিতে হবে, তাহলে পোলাওগুলো সুন্দর হবে। তো এখন আমার পানি দেওয়া হয়ে গেছে, তো এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আমি পালি করি নাই, জাস্ট ভেঙে দিয়ে দিয়েছি গ্যারানের জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচে বসাই দেব। তো বলক চলে আসছে, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম মিডিয়াম করে দিচ্ছি। তো দেখতেছেন আমার পোলাওগুলো হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা ছাড়া পোলাও রেডি। তো এখন উপর থেকে আমি কয়েকটা কিশমিস দিয়ে দিচ্ছি, কিশমিস দিলে পোলাও খেতে ভালো লাগে, এই জন্য আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করে নিতে পারেন। তো দেখতেছেন আমার পোলাওগুলো কিরকম ঝরঝরে হয়েছে। তো ফাইনালি আমার পোলাওগুলো রেডি হয়ে গেছে। তা আজকের মতো এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকার কামনা করে আল্লাহ হাফেজ।